नमस्कार बंधुरा, आमी बंगीय शिक्षक और शिक्षाकर्मी समितिर सहसाधारण सम्पादक सपन मंडल बोलछि। प्रथमेई आमरा बंगीय शिक्षक और शिक्षाकर्मी समितिर पक्ष थेके राज्येर समस्त शिक्षक शिक्षिका शिक्षाकर्मी एवं जारा प्रधान शिक्षक बा टीआईसी आछेन सबाइके आंतरिक धन्यवाद जानाई एवं शुभेच्छा जानाई एवं तार साथे साथे विकास भवनेर जारा आधिकारिक आछेन তারাও যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই পোর্টালটাকে সঠিকভাবে সঠিক দিশা দেখানোর জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। বিষয়টা হলো যে আমি ঠিক এর আগের যে ফেসবুক লাইভটা করেছিলাম সেখানে একটা কথা বলেছিলাম যে উৎসশ্রী পোর্টালের উৎসেই গণ্ডগোল, এই কথাটা আমি একটু বলেছিলাম এবং তাতে করে কিছু লোকের হয়তো ব্যাপারটা কোটা ভালো লাগেনি, কিন্তু ব্যাপারটা যে একবারে 100% সত্যি ছিল সেটা কিন্তু এখন বাংলার শিক্ষক সমাজ বা শিক্ষাকর্মীরা তারা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে। যাই হোক, আমরা যে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথমে আমি একটু আলোচনা করে নিই যে একেবারে পুরনো যে কেসগুলো আছে বা পুরনো যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে স্পেশাল ট্রান্সফারে যে এসএসসি যে পেন্ডিং কেসগুলো যেগুলো, তার মধ্যে একটা পোর্শন ছিল হচ্ছে যে যাদের ভ্যাকেন্সি দিয়েছিল সেই ভ্যাকেন্সি নিয়ে গণ্ডগোল আছে, তারা স্কুলে গিয়ে দেখে ভ্যাকেন্সি নেই, সেটা একটা ব্যাপার। আর দু নম্বর ব্যাপার হচ্ছে যে যাদের একেবারে রেকমেন্ডেশন বেরোয়নি এখনও সেটা একটা পোর্শন আছে। তাহলে প্রথমে আমরা যে ভ্যাকেন্সি প্রবলেমটা যেটা হয়েছে আর কি সেটা নিয়ে আমি একটু সামান্য কথা বলে নিই। আপনারা জানেন যে ইতিমধ্যে ভ্যাকেন্সি প্রবলেমের প্রায় 162টা কেস, তারপরে আবার আরও কয়েকটা 10-15টা বেরিয়েছে, টুকরোটাকরা এইভাবে বেরোচ্ছে আর কি, এটা অনেকটা সমাধান হয়েছে। আরও কিছু 30-35টা কেস বাকি আছে যেটা আমরা গত সপ্তাহেই বিকাশ ভবনের আধিকারিকদের বললাম যে এগুলো তাড়াতাড়ি করে ছাড়ুন এবং তারা মোটামুটি প্রস্তুতি নিয়েছেন যে হয়তো আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ বা শেষ নাগাদ শেষ লটটা বেরোতে পারে। যে যাদের ভ্যাকেন্সি প্রবলেম ছিল, মানে আমি বলছি বারবার করে ভ্যাকেন্সি প্রবলেম মানে কি যে দূরে পোস্টিং দিয়েছে তা নয়, কিন্তু আপনি স্কুলে গিয়ে দেখতে পাননি যে দেখতে পান যে ওখানে যে ভ্যাকেন্সি নেই সেখানে ভুল জায়গায় আপনাকে পোস্টিং দিয়েছিল, তারা আগামী সোমবারের মধ্যে বিকাশ ভবনে গিয়ে যোগাযোগ করুন, যারা সংশ্লিষ্ট আধিকারিক আছেন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আপনাদের কোনো যদি নিজেদের জানা স্কুল থাকে সেই স্কুলটা নিয়েও যাবেন, যাতে করে আমরা চাইছি যে এই ভ্যাকেন্সি প্রবলেমটা আগামী সপ্তাহের মাঝামাঝি যাতে সমাধান হয়ে যাক এটাও আমরা চাইছি এবং আমরা বলেও এসেছি, তাই তারাও মোটামুটি রাজি হয়েছেন এটা করার জন্য। আমি অনুরোধ করব তারা আগামী সোমবার দিন গিয়ে যাদের বাকি আছে তারা গিয়ে ওখানে যোগাযোগ। যে পেন্ডিং কেসগুলোর মধ্যে আরেকটা পোর্শন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ওই অনেক দিন ধরে অর্ডার বেরিয়ে আছে 2017 সাল 2018 সাল 2019 সাল 2020 সাল এরকম সব সালে সালে অর্ডার বেরিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি। তাদের ব্যাপারটাও আমরা গত বৃহস্পতিবার ডেপুটেশন দিতে গিয়েছিলাম, আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী দপ্তরেও আমরা ডেপুটেশন দিয়েছি, কমিশনারের সঙ্গে আমরা কাছে ডেপুটেশন দিয়েছি, সেখানে আমরা বলেছি যে হয় আপনারা এটা করুন তাড়াতাড়ি করে আর না হলে তাড়াতাড়ি করে এসএসসির কাছে ফাইলটা পাঠিয়ে দিন। আমরা স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে যদি ফাইলটা আমাদের কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই কাজটা তারা তাড়াতাড়ি করে দেবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যে পেন্ডিং বিষয়গুলো আছে আর কি তার মধ্যে যেমন কিছু কেস আছে যাদেরকে অনেক মানে যে যে স্কুলে চাকরি করেন তার থেকে আরও অনেক দূরে পোস্টিং দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলেছি যে ওটা তাড়াতাড়ি করে এসএসসিতে পাঠিয়ে দেওয়ার জন্য। তারা আগামী সপ্তাহে একটা হয়তো মিটিং টিটিং হবে, হলে বাকিটা সিদ্ধান্ত হবে, আপনারা এটা জানেন এবং আপনাদের সবাইকে জানিয়ে দিলাম। এবার দু নম্বর বিষয়ে আসি, যেটা সেটা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। মিউচুয়াল ট্রান্সফার নিয়ে একটা ঘটনা ঘটে গেল মাঝখানে, আপনারা সবাই জানেন যে ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে একেবারে গত সপ্তাহের এই যে সপ্তাহটা রানিং সপ্তাহের শুরু পর্যন্ত যতগুলো মিউচুয়াল ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছিল আন্ডার প্রসেস দেখাচ্ছিল সেগুলোকে সব আনলক করে দিয়েছে, তাই না? তাহলে
এই জায়গাটাতে আবার নতুন করে তারা দরখাস্ত করছেন এবং তাদেরকে আন্ডার প্রসেস দেখাচ্ছে। তাদের অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে এবং ফোন করেও জানতে চান যে ওনাদের রেকমেন্ডেশনটা কবে বেরোবে। আমরা এর আগের দিন যে কমিশনের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, আমরা কিন্তু মৌখিকভাবে বলে এসেছি যে এরা বহুদিন ধরে যেহেতু আটকে ছিল এবং তাদেরকে আবার নতুন করে দরখাস্ত করতে হয়েছে আর কি, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব এদের রেকমেন্ডেশনটা বের করার ব্যবস্থা করা হোক। কিন্তু কমিশনার সাহেব যেটা বললেন, যেটা যে এটা তো এখন এসএসসির হাতে চলে গেছে, আমরা এসএসসির কাছে বলবো। আর আমাদেরকেও বললেন যে এসএসসির সঙ্গে বা স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একটু যোগাযোগ করতে। আমরা সেই যোগাযোগ করার চেষ্টাও করছি যাতে করে তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যায়, মানে যারা আন্ডার প্রসেসে আছে তাদেরটা মিটে যায়। আচ্ছা, দু নম্বর প্রশ্ন মিউচুয়াল নিয়ে বিষয়টা ছিল, সেটা হচ্ছে যে অনেকে বলছিলেন যে ক্যান্সেল করার জন্য দরখাস্ত করেছেন এবং আমি নিজে গিয়েও অনেকের দরখাস্ত সঙ্গে করে নিয়ে গিয়েও জমা দিয়েছি বিকাশ ভবনে, তাই না? তো স্বাভাবিকভাবে সেই ক্যান্সেলেশনটা এখনও হয়নি। আমাদের যে অন্যতম দাবি ছিল গত বৃহস্পতিবারের ডেপুটেশনে, সেই দাবির অন্যতম ছিল যে যারা বৈধ কারণে ট্রান্সফারটা নিতে পারেনি, মানে যথাযথ কারণে ট্রান্সফারটা নিতে পারেনি, তাদের প্রোফাইলটা যাতে আনলক করে দেওয়া হয়, তারা যাতে উৎসস্থি পোর্টালে দরখাস্ত করতে পারে। এই আবেদনটা আমরা রেখে এসেছি, ওরা এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে সিদ্ধান্ত একটা হবে এটা ঘটনা, এবং সেটা যত তাড়াতাড়ি হয় সেটা মঙ্গলজনক। আমরা কিন্তু বারবার করে বলে এসেছি যে আনলক করার জন্য যারা দরখাস্ত করেছিলেন এবং সেটা বিকাশ ভবনের সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু দরখাস্তটা জমা পড়ছিল, আমরা কিন্তু বারবার করে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখার চেষ্টা করছিলাম যে এই আনলক প্রসেসটাকে ত্বরান্বিত করা হোক। এটা একটা টেকনিক্যাল ব্যাপার আছে, বলছে যে আনলক মানেই তো অর্ডারটাকে ক্যান্সেল করা, এটা প্রিন্সিপাল সেক্রেটারির সম্মতি দরকার, তো তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেবেন বলে বলেছেন। তারপরে যেটা আছে মিউচুয়াল ট্রান্সফারের তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে বহুদিন ধরে আমরা দাবি করছিলাম, আপনারা জানেন যে যে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার চালু করা হোক, এবং আপনারা আনন্দিত হবেন জেনে যে ইতিমধ্যেই আমাদের সেই দাবিকে মান্যতা দিয়েছে সরকার, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে যে ইতিমধ্যেই একাধিকবার মিউচুয়াল ট্রান্সফারের যে দাবি এবং একাধিকবার জেনারেল ট্রান্সফারের যে দাবিটা, আপনারা জানেন 2015 সালে যে রুলটা ছিল সেখানে কিন্তু একবার ট্রান্সফার নিলে কিন্তু দ্বিতীয়বার ট্রান্সফার নেওয়া যেত না, কিন্তু এখন যেটা করেছে যে জেনারেল ট্রান্সফারও 5 বছর পরে নেওয়া যাবে। মিউচুয়ালের ক্ষেত্রে আমি বলি, মিউচুয়ালের ক্ষেত্রে যে 5 বছর লকিং পিরিয়ডটা দেখাচ্ছে, এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এটা, এটা হচ্ছে এই লকিং পিরিয়ডটাকে তুলে দেওয়া, তাই না? আমরা এটা বলেছি এবং বিকাশ ভবন মোটামুটি রাজিই হয়েছেন, আশা করছি পোর্টালে এটা কিছু কারেকশন করতে হবে, কারণ ওই জেনারেল ট্রান্সফার পোর্টালে যেহেতু লকিং পিরিয়ডটা 5 বছর আছে, ওই একই সেম জিনিস ওখানে মিউচুয়ালেও দেখাচ্ছে, তাই না? তা এটা কারেকশন করা দরকার আছে, এটা কারেকশন যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমি বারবার করে বলছি যে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফারটা চালু হওয়ার সম্ভাবনা একবারে মোটামুটি উজ্জ্বল আছে, এটা নিয়ে কোনো আজকে মানে এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। ইতিমধ্যেই তো একাধিকবার মিউচুয়াল চালু হয়ে গেছে, ধরুন 5 বছর আগে যারা মিউচুয়াল নিয়েছিলেন বা জেনারেল ট্রান্সফার নিয়েছিলেন তারা জেনারেল ট্রান্সফারে দরখাস্ত করতে পারছেন অথবা মিউচুয়ালে দরখাস্ত করতে পারছেন, স্বাভাবিকভাবে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এই লকিং পিরিয়ডটাকে কমানোর জন্য আমরা সুপারিশ করেছি যাতে করে তাড়াতাড়ি করে এই এটা কমানো হয়। এটা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত, আমাদের মনে হয় যে ধরুন এরকম যদি ঘটনা ঘটে যে আমি 1 মাস আগে মিউচুয়াল নিয়েছি, 1 মাস আগে মিউচুয়াল নিয়ে তারপরে স্কুলে অ্যাপ্রুভ্যাল হয়েছে, মাইনেটা চালু হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি আবার ট্রান্সফার চাইছি, এইটা কিন্তু খুব আমার ব্যক্তিগত ধারণা, অবশ্যই জানি যে অনেকের এটা করলে অনেকের সুবিধে হয়, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এটাতে আমাদের ভাবমূর্তিটা একটু খারাপ হয়ে যায় শিক্ষকদেরকে, যে মানে এত ঘন ঘন ট্রান্সফারের দরকারটা হচ্ছে কেন। বরং আমি এই কথাটা বলবো, এটা আপনাদের প্রতি আমাদের পরামর্শ, সাজেশন, আমাদের সংগঠন বলুন বা আমার ব্যক্তিগত তরফ থেকে আর কি, যে আপনারা যখন মিউচুয়াল পার্টনারটা নেবেন একটু বেছে নিন, প্রয়োজন হলে একটু সময় নিন, ধৈর্য ধরুন, যাতে না ক্যান্সেল করতে হয়। এর পরে পরবর্তীকালে কিন্তু কোনো ক্যান্সেল হবে না, কিন্তু আমি বারবার করে বলছি এরপরে ক্যান্সেল করাটা কিন্তু অত্যন্ত টাফ হয়ে যাবে। আমি আরেকবার রিপিট করছি যে আপনারা যখন পার্টনারটা চয়েস করছেন, মানে সেই জায়গায় যাবেন এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু পার্টনারটা চয়েস করুন, বরং চয়েস করার আগে ভাবুন আপনি
ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে কিন্তু আপনি আবার তখন আর ভাবার কিন্তু অবকাশ নেই। এরপরে কিন্তু 7 বছর কিন্তু রিফিউজ করলে কিন্তু লক হয়ে যাবে। এটা কিন্তু বারবার করে আধিকারিকরা আমাদের বলেছেন যে দেখুন স্বপ্নবাবু, এরপরে কিন্তু আর এন্টারটেন করা যাবে না, কারণ আমাদের এত ম্যান পাওয়ার নেই, ওই ঘন ঘন ট্রান্সফার নেবেন আর ঘন ঘন ক্যান্সেল করবেন, এইটাকে এন্টারটেন করার মতো। ঠিক আছে, সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো শিক্ষক সমাজকে যে আপনারা মিউচুয়াল ট্রান্সফারের পার্টনার যেটা চয়েস করবেন, ভেবেচিন্তে চয়েস করুন, 100% নিশ্চিত হন যে ওখানে যাবেন এবং তারপরেই ফাইনালাইজ করুন, পরবর্তীকালে না কোনো জটিলতা হয়, এবং জটিলতা হলে কিন্তু আমাদের পক্ষে কিছু করা অসম্ভব হয়ে দাঁড়াবে। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এই ক্যান্সেলের ব্যাপারগুলো, সেগুলো আমরা দেখছি সিরিয়াসলি যাতে সমাধান করা হয়। এরপরে আসি আমি উৎসশ্রী পোর্টাল নিয়ে। এবার আমাদের যে মূল বিষয়, ওই একটা কথা প্রাথমিক শিক্ষকদের ব্যাপারটাও বলি আমরা। আমাদের যে প্রাথমিক শিক্ষক সংগঠন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, তার সাধারণ সম্পাদক গৌতম পাণ্ডা আর সভাপতি হচ্ছে জওহরলাল চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা যে বৃহস্পতিবার ডেপুটেশনটা দিলাম, সাধারণ সম্পাদক গিয়েছিলেন, তারা ডেপুটেশন দিতে আমাদের সঙ্গে একই সঙ্গে আমরা ছিলাম। তারা একটা গুরুত্বপূর্ণ দাবি করেছে, সেটা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার, প্রাথমিক ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফারের যে একটা বিষয় আছে যে নিজের সার্কেলে দরখাস্ত করতে পারবে না। এটা জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে ঠিক আছে আমরা মনে করি, কিন্তু মিউচুয়ালের ক্ষেত্রে নিজের সার্কেলে কেন দরখাস্ত করতে হবে না, এই প্রশ্নটা কিন্তু উনি তুলেছেন কমিশনারের কাছে, এটা উত্থাপন করেছেন। এবং এটা শুনে একটু অবাক হলো যে না, মিউচুয়ালের ক্ষেত্রে তো এটা করা উচিত, মানে নিজের সার্কেলেও যদি কেউ দরখাস্ত করতে চায় সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেটা নিয়ে আসল কথা, মূল সমস্যাটা হচ্ছে কি যে বিকাশ ভবনের মধ্যেই একটা কোঅর্ডিনেশনের অভাব হচ্ছে। আমি এটা পরে আসছি। আরেকটা প্রাইমারি শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ দাবি রেখেছে গৌতম দাস, সেটা হচ্ছে যে এই যে 10% কথাটা বলা হচ্ছে, 10%টা প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে তো প্রযোজ্য নয়, তাহলে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে এসআইরা বিশেষ করে এবং প্রাইমারি ডিআই বা ডিপিএসসি বলুন, তারা কিন্তু অ্যাপ্লিকেশন ব্যাক করছে এই 10%-এর দোহাই দিয়ে। প্রাইমারি স্কুলে কোথাও 10জন বেশি টিচার, কতজন কটা স্কুলে আছে, হাতে গোনা আবার 2-4টে স্কুলে আছে, তাই না? তাহলে সেখানে তো 10% কাউন্টেডই হয়। ঠিক একইভাবে জুনিয়র হাইস্কুলগুলোর ক্ষেত্রে একই কথা। তাও সেখানে গৌতমবাবু আমাদের যে প্রাথমিক বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, যেটা বউবাজার আর কি, 208 বিবি গাঙ্গুলি স্ট্রিট, তাদের নেতা গৌতম পাণ্ডা সেদিন কিন্তু খুব জোরালোভাবেই বলেছেন যে আপনারা এই 10%-টা দিয়েছেন, এই 10%-এর ফলে বিদ্যার্থী হচ্ছে, ট্রান্সফার যদি দিতেই হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকাশ্যে যে ঘোষণা, সেই ঘোষণাকে যদি মান্যতা দিতে হয়, তার যে ইচ্ছা সেই ইচ্ছাকে যদি মান্যতা দিতে হয়, তাহলে ওই 10%-এর গেরো রাখলে কিন্তু কোনো কিছু হবে না, এটা গৌতমবাবুরা স্পষ্টভাবে বলেছে। তখন কমিশনের একটু অপ্রস্তুতির মধ্যে পড়ে গেলেন যে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে তো 10% নেই, কিন্তু আমরা যেটা সারা রাজ্য থেকে খবর পাচ্ছি বা ওদের কাছে যে খবরটা আসছে, তাতে করে সারা রাজ্যেই কিন্তু এসআইরা একটা জটিলতা পাকানোর চেষ্টা করছেন। তো স্বাভাবিকভাবে সেটা সমাধান করার জন্য আমরা আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সেখানে আর্জি জানানো হয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে যে মিউচুয়ালটা তো হবে, এবার ওই মিউচুয়ালের যে লকিং যেটা 5 বছর প্রাইমারির ক্ষেত্রে, সেটাও কিন্তু কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এরা কনসিডারেশনের মধ্যে রেখেছে। মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যে দাবিটা তুলেছি যে 5 বছরের লকিং পিরিয়ডটা তুলে দেওয়া, ওরা কিন্তু প্রাইমারির ক্ষেত্রে তাই বলেছে। তার সাথে সাথে প্রাইমারির জন্য আরও একটা গুরুত্বপূর্ণ দাবি ওরা করে এসছে। আপনারা জানেন যে নোশনাল এফেক্ট না দেওয়ার জন্য তাদের পে কমিশনে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে সিনিয়র টিচাররা, একটুকু চাকরির অভিজ্ঞতা যাদের বেশি আছে, 10 বছর 12 বছর 15 বছর, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা নিয়ে কিন্তু গৌতমবাবুরা খুব জোরালো দাবি তুলেছেন শিক্ষা দপ্তরের কাছে এবং কমিশনারের কাছে, শিক্ষামন্ত্রী দপ্তরে। এটা গেল প্রাথমিকের ব্যাপার। এবার আমি আসি সেকেন্ডারি কথায় ফিরে আসি। আমি যে মূল যে পোর্টালটা নিয়ে যেটা আমি বলছি, যে গণ্ডগোলগুলো হচ্ছে, মানে এই উৎসশ্রীটা চালু হওয়ার পরে বিভিন্ন ধরনের জটিলতা আসছে, আর আমাদের কাছে তো মানে কল্পনা করা যায় না, যে সত্যি কথা আমি শিক্ষক সমাজকে ধন্যবাদ জানাই, তারা আমাদের উপরে এতটাই আস্থা রেখেছেন। এবং দৈনিক প্রায় 500 থেকে 600 ফোন আসে। এই জায়গাটাতে আমি একটুকু শিক্ষক সমাজের কাছে মাপ চেয়ে নিচ্ছি, যে সবার ফোনটা হয়তো সবসময় ধরা যায় না, সম্ভব হয় না, কারণ একটা পরিবার বলে তো একটা ব্যাপার আছে, পার্সোনাল লাইফ বলে তো একটা ব্যাপার আছে, আপনারা জানেন। কিন্তু আমি চেষ্টা করি যখনই আমার স্পেস থাকে, যখনই আমার একটুকু হাতে সময় থাকে, আমি ফোনটা অ্যাটেন্ড করার চেষ্টা করি। কিন্তু এত চাপ সত্যি কথা বলতে নেওয়া খুব কষ্টকর আমার, মানে ব্যক্তিগতভাবে তো আমি গত 1 মাস ধরে
সেটা নিয়ে মানে প্রায় ওই পোর্টাল চালু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে ব্যাপারটা, এখনও চলছে কন্টিনিউ। তবে একটা ব্যাপার ধন্যবাদ জানাই আমি শিক্ষক সমাজকে, যে আমাদের উপরে বিশেষ করে এই ট্রান্সফারের বিষয়টা নিয়ে এতটা বেশি আস্থা রাখার জন্য। এটা নিশ্চয়ই আপনারা মনে করছেন যে আমরা আপনাদের সমস্যাগুলো ঠিকঠাক তুলে ধরতে পারছি এবং কিছু কিছু সমাধান তো হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আর কি, সেটা আমরা করছি লাগাতারভাবে। সেই শুরু করেছিলাম 2020 অক্টোবর মাস থেকে, এখনও কিন্তু কন্টিনিউ চলছে এবং আগামী দিনে চলবে, আমাদের সংগঠন আমাদের পাশে থাকছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আমি দুঃখের সঙ্গে এই কথাটা বলবো এই জায়গায় দাঁড়িয়ে, রাজ্যের শিক্ষকদের একটা বড় অংশ আমি যতটুকু জানি তারা সরকারপন্থী যে শিক্ষক সংগঠন আছে তাদের সঙ্গে যুক্ত আছে, এটা আমি জানি, প্রাথমিকের ক্ষেত্রে বলুন বা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারির কথা বলুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তাদেরকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না শিক্ষকদের হয়ে কথা বলতে। আমাদের এটা খুব একটা ব্যথার যায় যে আমরা তো জানি যে এর আগে 34 বছর যখন গভর্নমেন্ট ছিল তখন যে বামপন্থী শিক্ষক সংগঠনগুলো ছিল তারা প্রত্যেকেই কখনো কখনো যৌথভাবে কখনো কখনো ইন্ডিভিজুয়ালি শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করত, বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করত। কিন্তু এটা খুব পরিতাপের বিষয়, খুব ব্যথার বিষয় যে আমরা গত এক মাস ধরে এই যে তথাকথিত যে সরকারপন্থী শিক্ষক সংগঠন, আমি নাম বলাটা ঠিক হবে না, তাদের একটা শালীনতার ব্যাপার আছে, তো তারা কিন্তু কিন্তু কোথাও ভোকাল হতে আমি দেখছি না, না বিকাশ ভবন, না জেলা ডিআই অফিসগুলোকে, না মন্ত্রীর কাছে, মানে কোথাও একটা, আমি এটা একটা অদ্ভুত ব্যাপার। আর তথাকথিত যে আরও কিছু বড় শিক্ষক সংগঠন আছে যারা নিজেদেরকে মনে করেন যে আমরাই সবচেয়ে বড় শিক্ষক সংগঠন, এরকম কিছু আছে, তাদেরকেও কিন্তু এই ট্রান্সফারটা নিয়ে কিন্তু ভোকাল হতে দেখা যাচ্ছে না।